শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং অভিনেতা কামাল আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে অযান্ত্রিক শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 আগস্ট পর্যন্ত। প্রতিষ্ঠার 15 বছর উদযাপন উপলক্ষে 43 জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর 72টি শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাজরাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। গান শুনতে চাই উইথ দ্য গিটার যতটুকু পারো তুমি। একটা আনরিলিজড গান শোনাচ্ছি, মানে খুব রিসেন্টলি গানটা রিলিজ হবে। রিয়েলি? তুমি লিখেছেন, সুর করেছেন গৌতম ঘোষাল। আর তুমি গাচ্ছো? ওয়ান্ডারফুল। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম, ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। রাত 8:20 দেখবেন বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা। আমরা তো বিরোধী পক্ষ। দেখলে তো এ কিন্তু একদম দুই মুখ সাপ, দুই দিক দিয়ে ঝাড়বে। আরে বাবা রে, তোমরা যদি দুজনে মিলে ঝগড়া করো তাহলে কি করে হবে? ইয়ে মিয়াজান, তুমি একটু বসো, রহমানের সঙ্গে আমরা কথা বলতেছিলাম, কথাটা শেষ করি তারপরে তোমার সঙ্গে। দরকার নাই আমার কথা, দরকার নাই। আপনি সমস্ত 90 টাকা নিয়ে যেতে কথা কন, আমার কোনো কথা কর দরকার নাই। আসেন দাঁড়ান, আসি। আরে গো কেস করে দিচ্ছে আর মন স্বামী এসে আপনার সাথে কিনলাম। তোর উচিত শিক্ষা আমি দিবার পারতাম রে, খালি নিজের সামনে আসে বলে কিছু করলাম না। তারা তোর বিচার আমি করতেছি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি। একাশিতে আমি যখন ডিগ্রি পরীক্ষা দিই, ডিগ্রি পরীক্ষা শেষ করে আমার গেটের সামনে বসে আছি, তখন মেকআপ ম্যান খলিলুর রহমান আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে বসে আছো কেন? আমি বললাম যে পরীক্ষা শেষ, এই জন্য চুপচাপ বসে আছি। চলো আমার সাথে শুটিংয়ে যাবো। আমি শুটিংয়ে যাবো কোথায়? শুটিংয়ে নিয়ে গেলো পপুলার স্টুডিওতে। গিয়ে দেখলাম এটিএম শামসুজ্জামান ভাই আর হলো সুলতানা ম্যাডাম একটা ডিরেকশন দিচ্ছে বাবু ভাই। আমি কিন্তু এর আগে কখনো চলচ্চিত্রে যাইও নাই, কখন দেখিও নাই। বাবুয়ের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এবং আমরা একই সাথে অনেক প্রোগ্রাম করেছি যেহেতু সিনিয়র ভাই। আমাকে দেখে বাবুভাই যেন একদম নিঃশ্বাস ছেড়ে বাঁচলো যে ভালো হলো তুমি আসছো, তুমি আমার সঙ্গে অ্যাসিস্ট করো। তো অ্যাসিস্ট করতে করতে আজ অব্দি চলছে। আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। রাত 9:25 থাকছে রিয়ালিটি শো সিলন সুপার সিঙ্গার। ফিরছি আমি আবার গানে, সবাই
রাত 11:30টায় থাকছে সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি অভিনেতা কামাল আহমেদ, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা কামাল ভাই। শুভ সন্ধ্যা, কেমন আছেন বলো? আছি ভালো, সবকিছু নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। এবং এই ব্যস্ত মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, ভীষণ আড্ডাবাজ একজন মানুষ, খুব ভালো লাগছে কিন্তু আজকে আপনাকে দেখে, হাসি হাসি মুখটা দেখে। একেবারে শুরু থেকে একটু শুরু করি। দর্শনা, যেখানে আপনার জন্ম হয়েছিল, এত চমৎকার একটি নাম, সেখানে কি দর্শন আপনাকে আসলে মুগ্ধ করেছে, আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে? দর্শনা এমনিতেই সত্যিই দর্শনীয় এবং সারা বাংলাদেশে দর্শনা বেশ পরিচিত একটা জায়গা। জি, আর বিশেষ করে আমার কলেজ জীবন ওখানেই শুরু, স্কুল জীবন, কলেজ জীবন, এবং কলেজ জীবন থেকেই মূলত বলা যায় যে দর্শনার সবচাইতে দর্শনীয় যে বিষয়টি এখনও পর্যন্ত আমি মনে করি সেটা থিয়েটার। এবং সেই থিয়েটারের সাথে আমি যুক্ত হই ওখানে একটি দল প্রতিষ্ঠার মাধ্যমে, সেটা অনির্বাণ সাংস্কৃতিক সংগঠন, নাম ছিল এখন অনির্বাণ থিয়েটার নাম, সেটা 1982 সাল। এবং আমরা সেই সময়ে দর্শনার মতো একটি জায়গায়, আপনি নিশ্চয়ই একটু অবাকই হবেন যে আমরা প্রথম যে প্রযোজনাটি ওখানে শুরু করি সেটা ছিল আমাদের চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের লেখা প্রথম মঞ্চনাটক আদম আলীর দিন রাত্রি এবং কামালউদ্দিন নীলুর নির্দেশনায় আমরা সেই প্রযোজনাটি করি। এবং জানেন যে মফস্বলে খুব বেশি প্রদর্শনী করা যায় না, আমরা শিল্পকলার একটা উৎসবেও ঢাকাতে এসেছিলাম সেই প্রদর্শনী নিয়ে। ঠিক এর পরপরই আমি বিশ্ববিদ্যালয়ে চলে যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে অনুশীলন নাট্য দলের সাথে যুক্ত হই। মানে কখনোই থিয়েটারকে ছাড়া থাকতে পারেন না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন একটি গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুশীলন নাট্য দলের যিনি অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের দর্শনার অনির্বাণ থিয়েটারে যিনি অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একটা আলাপ হয়ে গেল যে আমাদের একজন কর্মী কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এবং এভাবেই একটা যোগসূত্র তৈরি হয়ে গেল এবং আমার অনুশীলন নাট্য দলে কাজ শুরু করা, এবং সেখানেও প্রায় 7.5 বছর। আপনি জানেন যে আমাদের সময়টা বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে, ততদিন অনুশীলন, ততদিন অনুশীলনেই ছিলাম। এবং আমাদেরকে অনেকেই ভাবতো যে আমরা পড়তে আসিনি, এখানে আমরা এসেছি থিয়েটার করতে। আচ্ছা, তো অনির্বাণ থিয়েটার দর্শনায় রাজশাহীতে অনুশীলন, এবং তারপরে 7 বছর পরে যখন ঢাকায় এলেন, তখন তো আবারও দেশ নাটকের সাথে জড়িয়ে গেলেন। হ্যাঁ, এবং দেশ নাটকের সাথে যখন জড়িয়ে গেলেন, তখন শুরু থেকে কী কী কাজ করা হয়েছে? দেশ নাটকের সাথে জড়িয়ে গেলাম, এক অর্থে বলা যায় যে আমরা যারা রাজশাহীতে অনুশীলন নাট্য দল করতাম, আমাদের যারা একটু অগ্রজ ছিলেন তারা আগেই ঢাকায় এলেন, এবং আমাদেরও একটা আকাঙ্ক্ষা ছিল যে পাস করেই আমরা ঢাকাতে যাব, অন্য কোনো চাকরিতে করব না, কারণ অন্য কোনো চাকরি করতে গেলে ঢাকার বাইরে পোস্টিং হয়ে যাবে, তাহলে থিয়েটার করতে পারবো না। সুতরাং ঢাকা আমাদের মানে কেন্দ্র, এখানে গিয়ে আমাদেরকে থিয়েটারের কাজটা করতে হবে, সুতরাং আমাদের একটা দল তৈরি হওয়া দরকার। তো সেভাবেই আমাদের অগ্রজরা দেশ নাটক করলেন তৈরি। আমি 88-এ ঢাকাতে চলে আসি, এসে দেশ নাটকের সাথে যুক্ত হই। এবং আমরা তখন, আপনি নিশ্চয়ই জানি না মনে করতে পারবেন কি না, যে ওই সময়টা এরশাদ বিরোধী আন্দোলন বেশ তুঙ্গে, মানে আমরা স্বৈরাচার আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, এবং তখন পথনাটকের একটা বিরাট ভূমিকা ছিল। এটা হয়তো আজকে যারা থিয়েটার করছে তারা হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু ওই সময়টাতে আমরা বিশেষ করে আমাদের দেশ নাটকের শুরুটাই হলো একটি পথনাটক দিয়ে, মহারাজার গুণকীর্তন। এবং সেই মহারাজা কে ছিলেন নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন, তো সেটা মূলত একটা কীর্তনের ঢঙের নাটক, পথনাটক, সেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। এবং তৎকালীন সময়ে পথনাটকে আমাদের যথেষ্ট অগ্রগতি ছিল আর কি। জি, দেশ নাটক তো বহু পুরনো প্রতিষ্ঠান, অনেক বছর হয়ে গেল দেশ নাটকের, তো সেই কারণে মানে সঙ্গত কারণেই আর কি জানতে ইচ্ছে করছে যে উল্লেখযোগ্য প্রযোজনাগুলো, সেই নামগুলো যদি একটু আপনার মুখে শুনি। উল্লেখযোগ্য প্রযোজনা বলতে আমাদের এ পর্যন্ত 22টি প্রযোজনা। জি, তো 22টি প্রযোজনার মধ্যে আমাদের প্রায় 6-7টি রয়েছে আমাদের মঞ্চনাটক, তার মধ্যে উল্লেখযোগ্য আমি বলবো পথনাটকগুলো ওই সময়ে যথেষ্ট উল্লেখযোগ্য, যেটা আমি বলছিলাম যে মহারাজার গুণকীর্তন, খেলা,
এগুলো ছিল আমাদের প্রথম নাটক, এগুলো আমরা করেছি। আর আমাদের প্রথম মঞ্চ নাটক যেটা মাসুম ভাইয়েরই লেখা, মাসুম রেজা, হ্যাঁ জি, সেটা বীরসা কাব্য, এবং এই নাটকটি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুশীলনেও করেছিলাম, সেটাও মাসুম ভাইয়ের ওই স্ক্রিপ্টটাই ওনার ডিরেকশন ছিল। পরবর্তীতে দেশ নাটকে এসে আমরা ওটাই আমাদের প্রথম মঞ্চ নাটক। এবং পরবর্তীতে আরও একটি উল্লেখযোগ্য প্রযোজনা যেটি হচ্ছে নিত্যপুরাণ, সেটিও মাসুম রেজার লেখা, এবং এটি কিন্তু ভীষণ আলোচিত একটি প্রযোজনা। অনেক দর্শকই যারা মঞ্চ নাটকের ভক্ত তারা কিন্তু এটিকে দেখে ফেলেছেন এবং অনেকগুলো প্রদর্শনী এটার হয়ে গেছে। নিত্যপুরাণ সম্পর্কে জানতে চাই। নিত্যপুরাণ, হ্যাঁ, নিত্যপুরাণ আমাদের একটা উল্লেখযোগ্য প্রযোজনা, এবং নিত্যপুরাণের সাথে দলের অনেক কষ্টের ইতিহাস আছে। এই প্রযোজনাটি আমাদের শুরু হয় প্রথম মাসুম ভাইয়ের লেখা, মাসুম ভাইয়ের ডিরেকশন, 2001 সালের জানুয়ারিতে এটার প্রথম উদ্বোধনী প্রদর্শনী হয়, এবং দীর্ঘদিন প্রদর্শনী করেছে দল এ নাটকটির। কিন্তু একটা পর্যায়ে এ নাটকের যে চরিত্রে, একলব্য চরিত্রে অভিনয় করতেন আমাদের দিলীপ, তো দিলীপ 2012 সালে আমাদের ছেড়ে চলে যায়, ও এই চরিত্রটি অভিনয় করত। তো এরপরে আমরা আবার এই এত ভালো একটা প্রযোজনা, এত ভালো একটা নাটক, এটা আর আমরা বন্ধ রাখতে চাইনি। আমরা আবার 2017-তে নতুন করে আমরা আবার প্রযোজনাটি শুরু করেছি, এবং আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন, ভালো লাগবে, যে এই প্রযোজনাটি আগামীকাল শততম প্রদর্শনী হতে যাচ্ছে শিল্পকলায়। শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। এবং আমাদের আগামীকাল পরপর দুটি প্রদর্শন, 99 এবং 100। আমরা একটুখানি নিত্যপুরাণের গল্পটা ছোট্ট করে শুনবো, যদিও আমি জানি আমি নাটকটি দেখেছি, তবু যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটুখানি বলেন। এই নাটকটি মহাভারত, আমরা জানি সবাই মহাভারতের যে বিশাল একটা প্রেক্ষাপট, সেই মহাভারতের প্রেক্ষাপটে এখানে পঞ্চপাণ্ডব, দ্রোণাচার্য এবং একলব্য একটি চরিত্র রয়েছে। তো একলব্য চরিত্রটি মূলত একটি নিম্ন বর্ণের সন্তান, একটা সময় সে অস্ত্র শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে যায়, কিন্তু দ্রোণাচার্য তাকে জানায় যে কোনো নিচু বর্ণের কাউকে অস্ত্র শিক্ষা দেওয়া তার স্বাস্থ্যবিরুদ্ধ। কিন্তু এই একলব্যই যখন একসময় জঙ্গলে নিজে ওই দ্রোণাচার্যের মূর্তিটাকে স্থাপন করে সে অস্ত্র শিক্ষা করে, এবং একটা সময় যখন পাণ্ডবদের সাথে তার একটা প্রতিযোগিতায় সে নামে এবং পাণ্ডবরা হেরে যায়, এবং শেষমেশ তার বৃদ্ধাঙ্গুলিকে বিসর্জন দিতে হয় দ্রোণাচার্যের কাছে, কারণ দ্রোণাচার্যই তার শিক্ষাগুরু, এবং গুরু দক্ষিণা হিসেবে সে বৃদ্ধাঙ্গুলি সে চায়। তো এই যে মানে সাম্প্রতিক কালের সাথে যদি আমরা ব্যাপারটাকে দেখি, যে আমরা এই যে নিচু বর্ণ, উচ্চ বর্ণ, এবং নিচু বর্ণের সাথে উচ্চ বর্ণের ভেতরে যে বৈষম্য, এবং আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে নানান ক্ষেত্রে আমরা যে ছল চাতুরি করে কাউকে না কাউকে ঠকিয়েই যাচ্ছি, তো এই জিনিসগুলো কিন্তু এই নাটকটার ভেতরে, মহাভারতের এই গল্পটার ভেতর দিয়েই কিন্তু নাট্যকার নিয়ে আসবার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি দ্রৌপদী চরিত্রটাকে একটু ভিন্নভাবেই নাট্যকার এখানে উপস্থাপন করেছেন, কারণ আপনি জানেন যে পঞ্চপাণ্ডবের এক স্ত্রী দ্রৌপদী, পাঞ্চালী দ্রৌপদী, তো তার নিজের আসলে কোনো কষ্ট আছে কিনা বা তার আসলে কেমন লাগে, এই কথাগুলো কোথাও উল্লেখ করা হয়নি। মানে যে বিষয়গুলো আসলে ভেতরে অন্তর্নিহিত থাকে সেগুলোকে আমরা কিন্তু সাম্প্রতিক বিষয়গুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারি নিত্যপুরাণ দেখলে। চমৎকার একটি কনসেপ্ট, যারা দেখেননি আশা করছি আপনার এই গল্পটা শোনার পর হয়তো অবশ্যই নিত্যপুরাণ দেখতে চলে যাবেন। আমরাও আশা করি, কারণ আমরা দেশ নাটক থেকে এর আগে আরও একটি নাটকের শততম প্রদর্শনী আমরা করেছি, যে কথাটাই হয়তো আমি এড়িয়ে গিয়েছিলাম একটু, সেটা আমাদের দর্পণের শরৎষষী আরেকটি নাটক, অর্থাৎ সে নাটকটাও শততম প্রদর্শনী হয়েছে। সেটাও আমাদের একটা উল্লেখযোগ্য প্রযোজনা দলের, আলী জাকেরের ডিরেকশন, আমাদের শ্রদ্ধেয় আলী জাকের, উনি নির্দেশনা দিয়েছিলেন। আর এই আরেকটি নাটক নিত্যপুরাণ, যেটা আগামীকাল 99 এবং 100তম। এবার একটুখানি সুরগাঁও সম্পর্কে জানবো। সুরগাঁও নামটা অনেকেই শুনেছে, অনেকে হয়তো দেখেও ফেলেছেন, এত বেশি প্রদর্শনী হয়েছে সুরগাঁওয়ের, এত বেশি ভালো ভালো ফিডব্যাক ছিল দর্শক লেভেল থেকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুরগাঁও নিয়ে একটুখানি শুনতে চাই যে সুরগাঁওর গল্পটা কেমন ছিল।
সুরগাঁও এটি আরেকটি ভিন্ন আঙ্গিকের নাটক, এটাও মাসুম ভাইয়ের লেখা এবং তার ডিরেকশন, আমাদের দেশ নাটকের প্রযোজনা, এটা 22তম প্রযোজনা। ইতিমধ্যে আমরা 15টি প্রদর্শনী করেছি, বেশ কয়েক মাস আমরা সুরগাঁওয়ের প্রদর্শনী করিনি, কারণ নিত্যপুরাণের 100তম প্রদর্শনীটা শেষ হলে আবার আমরা সুরগাঁওয়ের প্রদর্শনীতে যাব। সুরগাঁও মূলত বলা হয় এক ধরনের একটু ম্যাজিক রিয়েলিজমকে ভর করে এই নাটকের গল্পটা তৈরি করা। এটা ঠিক মনে হবে দেখে যে এটি আমাদের কোনো গ্রাম, আবার আমাদের গ্রাম না, আবার মনে হবে বিশ্বের কোথাও না কোথাও এরকম একটি গ্রাম আছে, যে গ্রামে আমাদের যা কিছু আছে সব সব কিছু সেই গ্রামে আছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে এই গ্রামেরই একজন সে নিরুদ্দেশ হয়ে যায় তার ঘর থেকে, অর্থাৎ ঘরের ভিতরে থেকেই আটকে রাখা, কিন্তু সেই ঘরে থেকে কেউ বেরো হয় না, কেউ ঢোকেও না। 180 বছর পরে ওই ঘর থেকে সেই ভদ্রলোক বেরিয়ে আসেন। তো তিনি চলে গিয়েছিলেন 2500 বছর আগে, সেখান থেকে তিনি ঘুরে এসেছেন, তার সাথে সক্রেটিসের, তার সাথে নানান ব্যক্তির দেখা হয়েছে, তো সেই সমস্ত সামগ্রী তিনি নিয়ে এসেছেন। তো মূলত গল্পটি একটু জাদু বাস্তবতাকে নির্ভর করে তৈরি করা, এবং পরবর্তীতে আমরা দেখি যে অনেক সময় আপনি লক্ষ্য করেছেন, আমরাও দেখেছি পৃথিবীর নানান জায়গায় এ ধরনের আগ্রাসন ঘটছে, যে অমুক জায়গায় অমুক জিনিস আছে বলে বাইরের একটা সেনাবাহিনী এসে একেবারে যুদ্ধটুদ্ধ করে সেখানে ধ্বংস যজ্ঞ চালিয়ে তারপর দেখা গেল সেখানে কিছু নেই। কিন্তু এই যে একটা একটা জনপদ ধ্বংস হয়ে গেল, একটা সভ্যতা ধ্বংস করে ফেললাম, এই আগ্রাসনটা সুরগাঁও নাটকের ভেতরে কিন্তু আমরা কিন্তু এতক্ষণ ধরে শুধু গল্পই শুনে যাচ্ছি, নিত্যপুরাণের গল্প শুনছি, সুরগাঁওয়ের গল্প শুনছি, কিন্তু আপনার চরিত্র সম্পর্কে জানা হচ্ছে না। কিন্তু সেটা আমি এখনই বলতে চাই না, তো আগে নাটকটা দেখুন। জি, পঞ্চ পাণ্ডবের ভেতরেই আমি এক পাণ্ডব, আমাকে সেখান থেকেই চিনবেন এই আশা। এবং আপনি বারবার যে কথাটি বলছেন সেটি আমিও একবার দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যে আগামীকাল এই নিত্যপুরাণেরই 100তম প্রদর্শনী হতে যাচ্ছে, অবশ্যই দর্শকরা দেখবেন আমরা আশা করব। আমাদের পক্ষ থেকেও শুভকামনা রইল আপনাদের জন্য, দেশ নাটকের জন্য। এবং আরেকটি নতুন নাটকের কথা যেটি আমি জানি, যেটি এখনও প্রদর্শিত হয়নি, খুব সুন্দর একটি নাম, জলবাসর, যেটি নিয়ে কাজ চলছে দেশ নাটকে, সেটি সম্পর্কে যদি একটুখানি আমাদের বলেন। হ্যাঁ, এটা একটা আমার জন্য একটা সুযোগ, ধন্যবাদ আপনাকে এটা মনে করিয়ে দেবার জন্যে। জলবাসর আমাদের মাসুম রেজারই লেখা এবং ওনারই নির্দেশনায় আরেকটি নতুন নাটক মঞ্চের জন্য আমরা তৈরি করছি। আমাদের মহড়া শুরু হয়েছে, এখন কাজ চলছে। আমরা আবার 13 তারিখ থেকেই, 12 তারিখে আমাদের, অর্থাৎ আগামীকাল আমাদের নিত্যপুরাণের 100তম শো শেষ করার পরেই আবার 13 তারিখ থেকেই জলবাসরের কাজ শুরু হয়ে যাবে। তো এটাও আরেকটি প্রেক্ষাপটের নাটক, সেখানে প্রকৃতি, আমরা প্রকৃতি ধ্বংস করছি, প্রকৃতি কীভাবে তার প্রতিশোধ নেবে আমার এই সভ্যতার উপরে, আমার মানব সভ্যতার উপরে, একটা ওয়ার্নিং দিয়ে যাওয়া। এবং তার ভিতর দিয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জল, জলবাসর মানে জল, জল থেকে জীবন, সেই জল আমরা শেষ করছি, আমরা প্রাণী শেষ করছি। বোঝা যাচ্ছে যে মঞ্চ নাটকের সাথে আসলে আপনার জীবনটা এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেখান থেকে আসলে বের হওয়ার কোনো উপক্রম নেই। তবুও আমরা জানি যে আপনি টেলিভিশনের বেশ কিছু উল্লেখযোগ্য নাটকে কাজ করেছেন, সেই নামগুলো একটুখানি শুনতে চাই। 2000 সাল অথবা তার একটু আগে পরে কিছু নাটকে আমি অভিনয় করেছি। আমাদের সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন সাইদুল্লাহ নাম টুটুল ভাই, ওনার কয়েকটি নাটকে আমি অভিনয় করেছি, সুখের নোঙর, সেকু সিকান্দার, তারপর করেছি লাবলু ভাইয়ের, সালাউদ্দিন লাবলুর একটি প্রোডাকশনে করেছি, আমাদের একটি চলচ্চিত্রও অভিনয় করেছি, সেটা কীর্তন খোলা, আমাদের আবু সাইদ, বিখ্যাত চলচ্চিত্রকার আবু সাইদের চলচ্চিত্র, তার কয়েকটি নাটকেও অভিনয় করেছি। তবে এখন কেন জানি মনে হয়, যেহেতু আপনি প্রশ্নই করলেন, এখন অনেক বেশি নাটক হচ্ছে, কিন্তু মানে ওই সময়ের কাজের সাথে এখনকার কাজের গতিটা আমি ঠিক মিলিয়ে উঠতে পারি না। আমরা সেই প্রসঙ্গটা না হয় আলাদা রেখে আরেকটা নতুন প্রসঙ্গে চলে আসি এবং সেটা দিয়ে একটু শেষ করতে চাইছি। সেটা হচ্ছে যে আপনার পরবর্তী পরিকল্পনা কী আছে নাটককে ঘিরে? নাটককে ঘিরে পরবর্তী পরিকল্পনা তো একটু বললামই,
যে জলবাষ্পটা আমরা এবছরের নভেম্বর মাসে আমরা আশা করছি মঞ্চে নিয়ে আসব। তবে এটা আমাদের একটা প্ল্যান, আর আমাদের আরেকটি প্ল্যান রয়েছে, হয়তো আগামী বছরে আমরা আমাদের যতগুলো প্রযোজনা আছে এই সবগুলি প্রযোজনা নিয়ে আমরা একটি নাট্য উৎসব করবো। তো এটা আমাদের 2020 সাল পর্যন্ত আমাদের একটি পরিকল্পনা, কারণ মঞ্চে দর্শক আছে, মঞ্চে দর্শক আসছে, মঞ্চে দর্শককে আনতে হবে। সুতরাং সেটি আমাদের মূল পরিকল্পনা, এবং আমরা দেশ নাটক থেকেও সেটা মনে করি যে যেভাবে আমরা কাজ করছি এবং আমাদের অনেকগুলো বাংলাদেশে অনেকগুলো থিয়েটার গ্রুপ এখন অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো প্রযোজনা হচ্ছে, সুতরাং আমরা আশাবাদী যে মঞ্চে আমরা হয়তো আরও বেশি দর্শককে নিয়ে আসতে পারব। সর্বোপরি ভালো কাজ, পরিশ্রম, মেধা সব কিছু যখন একত্রিত হয়ে যায় তখন অবশ্যই সেটা দর্শকের ভালো লাগাবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কাজটি আপনারা করে যাচ্ছেন দেশ নাটকের মধ্য দিয়ে। আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল, আরও আরও অনেক ভালো কাজ করেন, দর্শকদের আরও ভালো কিছু উপহার দেন সামনে। অসংখ্য ধন্যবাদ আজকে আড্ডায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।